আমাদের যে সমস্ত বোনেরা গৃহে দায়িত্ব পালন করছেন, এমন অনেক বোন আছেন এখনও কোরআন তেলাওয়াত করতে পারেন না, আছে না? অনেক বোনেরা আছেন কোরআন তেলাওয়াত মারাত্মক অশুদ্ধ, অনেক বোনেরা আছেন ইসলামের বেসিক আকিদা শিখেনি নাই, কোরআনের অর্থ বুঝেন না, নামাজ ঠিক মতো পড়তে পারেন না, ভুল মাসালা জানেন, আছেন এরকম? আপনাদের এই গ্রামে গঞ্জে মকসুদুল মোমেনিনের বই প্রত্যেক ঘরে ঘরে এখনো আছে না? ওখান থেকে কি সালাতের শিক্ষা নেওয়া যাবে? বেহেশতি জগৎ থেকে কি সালাতের শিক্ষা নেওয়া যাবে? সালাত শিখতে হবে হাদিসের আলোকে। কিসের আলোকে? হাদিসের আলোকে। বোনদেরকে সেটা জানতে হবে, আপনাদেরকে জানাতে হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার হাদিসের আলোকে সালাত পড়। এই হাদিসের একটা তর্জমা যদি আমরা করি সেটা হচ্ছে আমার হাদিসের আলোকে সালাত পড়, মকসুদুল মোমেনের আলোকে না, হাদিসের আলোকে। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ তোমরা সেভাবে সালাত আদায় করো। তাহলে সালাত শেখার জন্য হাদিসের বই থেকে শিখতে হবে। আর আমি বলি না যে যারা আজকে বই পড়তে পারেন না, হাদিসের বই এখনও শিখেন নাই, তিনি হাদিসের বই জোর করে পড়বেন, তো কিছুই বুঝবেন না, তিনি আলেমের কাছ থেকে শিখবেন। এবং এক্ষেত্রে আমি বলবো আমাদের এই মাদ্রাসাগুলো, যেমন দারুত তাওহীদ মাদ্রাসা, সেটিও ইনফরমাল অনানুষ্ঠানিক কিছু শিক্ষা বয়স্কদের জন্য চালু করতে পারে, পুরুষদের জন্য পারে, নারীদের জন্য পারে। এবং ছুটির দিনের স্কুল এটা আছে, ইউরোপ আমেরিকাতেও আছে, মুসলিমরা এটা চালু করেছে, কারণ পাবলিক স্কুলগুলোতে ইসলামের কোনো কিচ্ছু নেই, ফলে তারা ছুটির দিনের স্কুল, অনেকে নাম দিয়েছে স্যাটারডে ইসলামিক স্কুল অথবা সানডে ইসলামিক স্কুল, আর আমরা এদেশে বলতে পারি ফ্রাইডে ইসলামিক মাদ্রাসা, ফ্রাইডে ইসলামিক মাদ্রাসা। এভাবে আসলে অনানুষ্ঠানিক মেয়েদের শিক্ষা চালু করে দেওয়া উচিত, এরপরে আনুষ্ঠানিক শিক্ষা চালু করা যেতে পারে। সেটা কীরকম? সেটা তাদের জন্য এক্সক্লুসিভ মাদ্রাসা। এবং আমি দারুত তাওহীদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারাও নারী শিক্ষায় গিয়ে আসুন। এত এত বক্তৃতা করে কী লাভ যদি নারীদের প্রতি আসলে আমরা যথেষ্ট সম্মান প্রদর্শন করতে না পারি এবং তাদের জন্য যথেষ্ট আমরা সুযোগ সৃষ্টি করতে না পারি? সুযোগ সৃষ্টি করতে হবে, শুধু দায় সারা গোছের দায়িত্ব পালন করলে হবে না, নারীদের জন্য শরিয়া সম্মত সুযোগ সৃষ্টি করতে হবে, তবে সেই জন্য নারীদের এগিয়ে আসতে হবে, তাদের ডিমান্ড করতে হবে। আমি নারীদের জন্য একটা মাদ্রাসা করে বসে আছি, এখন নারীরা আসে না, তো কেমনে হবে, তাই না? আমাদেরকে যাই হোক।